সবাইকে স্বাগতম। আমরা এখানে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। দেয়া আছে 4 - 8 - 16 - 32 - 64... ইনসার্ট দ্য মিসিং নাম্বার। লক্ষ্য করা যাক, এখানে একটি সিরিজে কোন একটি সংখ্যা রয়েছে মিসিং, আমাদের সেই মিসিং সংখ্যাটি নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে প্রদত্ত সংখ্যাগুলি হচ্ছে 4, 8, 16, 4 - 8, 4 - 8, 16, - 32, 64... করেক্ট। লক্ষ্য করা যাক, এখানে আমরা খুব সিম্পল একটা প্যাটার্ন লক্ষ্য করছি, তা হচ্ছে এখানে কোন একটি সংখ্যা লক্ষ্য করা যাক, তার আগের সংখ্যাটির -2 গুণ। কীরকম লক্ষ্য করা যাক, এখানে আমরা লিখতে পারি -8 = -8 হচ্ছে এখানে দ্বিতীয় সংখ্যা, এই সংখ্যাটি তার আগের সংখ্যার অর্থাৎ 4 এর -2 গুণ, অর্থাৎ 4 - -2, তাই না? অনুরূপভাবে 16 এই সংখ্যাটি তার আগের সংখ্যাটির অর্থাৎ -8 এই সংখ্যাটির -2 গুণ। লক্ষ্য করা যাক, -8 - -2 হয়ে যাবে 16। অনুরূপভাবে -32 এই সংখ্যাটি তার আগের সংখ্যাটি অর্থাৎ 16 এই সংখ্যাটির -2 গুণ, তাহলে 16 - -2 হয়ে যাবে -32। অনুরূপভাবে এখানে 64 এই সংখ্যাটি তার আগের সংখ্যা অর্থাৎ -32 এই সংখ্যাটির -2 গুণ, অর্থাৎ -32 - -2 হয়ে যাবে 64। তাহলে 64 এর পরবর্তী সংখ্যাটি যদি হয় x, লক্ষ্য করা যাক এই x সংখ্যাটি হবে তার আগের সংখ্যা অর্থাৎ 64 এর -2 গুণ, তাহলে আমরা পাচ্ছি 64 - -2 কত হবে, 4 × 2 = 8, 6 × 2 = 12, তাহলে -128। তাহলে আমরা দেখছি আমাদের মিসিং সংখ্যাটি হচ্ছে কত, -128, করেক্ট। তাহলে এটাই হবে কিন্তু আমাদের অ্যান্সার।